বিগত এক মাসের উপর লকডাউন চলছে গোটা দেশে, স্তব্ধ অর্থনীতি, হাতে টাকা নেই দিন এনে দিন খাওয়া মানুষের। গোটা দেশের পাশাপাশি একই চিত্র আমাদের রাজ্যেও। শহর কিংবা শহরতলির অবস্থা কিছুটা ভালো হলেও গ্রাম পাহাড়ের চিত্র একেবারেই করুণ। শহর কিংবা শহরতলিতে সরকারি সাহায্যের পাশাপাশি বহু ব্যক্তি ও সামাজিক সংস্থা এগিয়ে এসেছেন মানুষের সাহায্যার্থে, কিন্তু পাহাড়ের চিত্রটা একটু ভিন্ন। পাহাড়ে সহোদ্যোগী কোনো ব্যক্তি ও সামাজিক সংস্থা যেমন পৌঁছাতে পারছেন না, তেমনি সরকারি সাহায্য সবটুকু মিলছে না তাদের ভাগ্যে। নিউজ ভ্যানগার্ড গত কয়েকদিন ধরেই লকডাউনে কেমন আছেন পাহাড়বাসী তা নিয়ে প্রতিবেদন করছে। সেই মোতাবেক আমরা গিয়েছিলাম অমরপুর গন্ডাছড়া সড়কের পাশে কালাঝারি এলাকার সাতন রায় পাড়া গ্রামে। গ্রামে যেতেই রাস্তার ধারে চোখ পড়ে গোটা দশেক কচি কাঁচা সহ এক মাঝবয়সী মহিলা বসে আছে। সামনে বেশ কয়েকটি প্যাকেটে রাখা আছে বাঁশকুড়ুল। বাঁশকুড়ুল নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও দেখা নেই খদ্দেরের, কারণ একটাই, লকডাউন। সাধারণ সময়ে যানবাহন চললে যাত্রীসহ যান চালকেরা তাদের কাছ থেকে বনের বিভিন্ন সবজি কেনেন, যা দিয়েই সংসার চলত তাদের। কিন্তু বর্তমান সময়ে সরকারের তরফে বিনামূল্যে 5 কেজি করে দেওয়া চালই তাদের ভরসা। গ্রামের দিকে একটু এগিয়ে যেতেই দেখা হয় শিবকুমার রিয়াং এর সাথে। স্ত্রী সন্তান সহ 10 জনের সংসার তার। তার অবস্থাও একই, হাতে কোনো কাজ নেই, সরকার যে চাল ডাল দিয়েছে তা দিয়েই কোনো রকমে চলছে সংসার। সবজি টবজি আনতে গেলে ও টাকা পয়সা অভাব লেগে আর কি। বেকার কাজ করেনি তোমরা? কাজ তো ওই সময় পাই না কাজ করতে। সরকারিভাবে কোনো সহযোগিতা পাইছেনি তোমরা? সহযোগিতা তো দে, কি কি পাইছে? চাল টাল দে আর কি। এটা চলেনি তোমরা যেটা দিছে? কাবার হয় না আর কি, লোক বেশি। কতজন পরিবারে? শিবকুমার রিয়াং এর মতো আরো অনেকেই রয়েছেন যারা এই লকডাউনে খুব কষ্টে দিন যাপন করছেন। হয়তো সরকারের পাশাপাশি সামাজিক সংস্থাগুলোর সাহায্যও যদি তাদের কাছে পৌঁছায়, তবে অন্তত দুবেলা পেট পুরে খাওয়ার ব্যবস্থা হবে তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।